Hi there, Assalamualaikum. This is Ahsanimo. So, ebare ide Dhakar baire kothao jawa hoyni, temon ekta ghurteo jawa hoyni. So, almost ei dui din shesh. Ide dui din pore amra ektu Dhakar baire jacchi. Ar shobai ready hoye gechi, shobai ber hoye geche, amader CNG chole asche. So, baki ta apnader sathe pore share korbo aste aste. Okay, khoda hafez. Kotogula gari parking. আরে গাড়ি আমো কইলে না ভালোই তো নাকি তাহলে কি আর সিনজি দিয়ে যাওয়া লাগতো আরে আমার সমস্যা গাড়ি ভরপুর ওটা বাইক হইলো চলতো বাইক ওই বটবটিটা হইলো চলতো ওটা দিয়ে চলে যেত আচ্ছা কল উচিত না স্যার ভাবছিলাম যে নারায়ণগঞ্জে যাবো কিন্তু এসে দেখি যে এই জায়গার নাম দোহার তো যাই হোক নারায়ণগঞ্জ হোক আর দোহার হোক আমার ইচ্ছা ছিল ঘোরার তো গ্রাম সাইডে ঘুরতে চলে আসলাম আর কি সেই সাথে আবার কপালে একটা বিয়ে খাওয়া লেখা ছিল সেই বিয়েও খাবো এই হালকা পাতলা সাজানো আছে এখন আমরা যাচ্ছি ভিতরে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেন আবার বাইরে বের হবো এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখবো অনেক বছর পরে এরকম পরিবেশ দেখলাম আসলে এখন গ্রাম অঞ্চলগুলোতে এরকম পরিবেশ থাকে না মানে একটা গ্রাম্য গ্রাম পুরোপুরি গ্রাম্য গ্রাম একটা ফিল আছে ও অনেক সুন্দর সুন্দর আম ধরছে আহা আনাজ দুটো ছিঁড়ে নিয়ে যাবো নাকি এখান থেকে কি আম কেন নেই আহা ঠিক আছে উড়ে তো আমরা এখন নদীর পাড়ে যাওয়ার জন্য বের হয়ে গেলাম একটা রিক্সা নিয়ে দেখি নদী বেশি দূরে না একটু ঠান্ডা ঠান্ডা বাতাস নদীর পাড়ে গিয়ে হ্যাঁ তোমার ফেস আসেনি তোমার ফেস আমি দেখাবো না তোমার ফেস দেখানোর কিছু নাই ঠিক আছে ঠিক আছে তুমি ফেস রিভিল করো না তোমাকে তো আমার ফেসে নিচ্ছি না তাই না ঠিক আছে আরেকজন আসছে ফেস রিভিল করে না মুখ দেখে তো শরম করে আর অনেক লজ্জা সেটা বেশি কথা না কথা হলো অনেক সুন্দর একটা পরিবেশ তো পরিবেশটা উপভোগ করার জন্য আমরা নদীর পাড়ে যাচ্ছি ঠান্ডা বাতাস খাবার তোমার খুব পিকে নিয়ে বিকালে আসবো বুঝছো আরে কিছুক্ষণ পরে আসবো না হয় ঠিক আছে না এখন আমরা গেলাম আবার আসবো না অসুবিধার কি আছে কেন দুই চারটা খাও হ্যাঁ রান্নার সেকশন হ্যাঁ
সারা দিন জার্নি করতে করতে আমি খুবই টায়ার্ড, সো এসে কোনো রকম একটা বেড নিয়ে শুয়ে পড়লাম। আজকের মতো গুড নাইট হয়ে যাই, আর ব্লগ এই পর্যন্ত আজকে শেষ। ওকে, টাটা।